এবছর প্রচন্ড গরম পড়েছে, এত গরম অন্যান্য বার পড়ে না, তবু এবছর গরমটা পড়েছে, প্রচন্ড গরম লাগছে আমাদের। এবার তার মধ্যে যদি হঠাৎ করে এরকম বৃষ্টি হয় তাহলে ভালোই লাগে। বর্ষাকালে বৃষ্টিটা খুব সাধারণ, কিন্তু এই রকম প্রচন্ড গরমে হঠাৎ করে বৃষ্টি এলে বেশ ঠান্ডা হয়ে যায় চারিদিক। দেখুন রাস্তাটা ভিজে যাচ্ছে, খুব সুন্দর হয়ে গেল হঠাৎ করে ওয়েদারটা, চারিদিক মেঘ তার মধ্যে বৃষ্টি। আর এই বৃষ্টিতে যদি এই রকম একটা ইলিশ পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো, জমে যায় তাই না? তাহলে চলুন দেখি আজকে এটা দিয়ে আমরা কি করতে পারি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা বানাবো ইলিশ ভাতে। ইলিশ ভাপে আমরা অনেক খেয়েছি, তবে এই ইলিশ ভাতে রেসিপিটি আজকে আমরা আপনার সাথে, আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাইছি। তাই আপনারা সবাই সঙ্গে থাকুন আর দেখুন পুরো রেসিপিটি, কি করে আমরা ইলিশ ভাপের থেকে ইলিশ ভাতে বানাই। ইলিশ ভাপে খেতে বেশ দারুণ, তার সাথে ইলিশ ভাতে আরও বেশি টেস্টি। তাহলে চলুন দেখে নিই আমরা এই ইলিশ ভাতে কি করে বানাচ্ছি। আমাদের মাছগুলো কাটা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমরা লবণ হলুদ পরিমাণ মতন মাখিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব নুন, হলুদ, এটা দিয়ে আধ ঘন্টা খানিক মাছটাকে মাখিয়ে রেখে দেব। আমার মাখানো হয়ে যাচ্ছে, মাখিয়ে রাখলে, নুন হলুদ মাখিয়ে রাখলে মাছের ভেতর নুনটা ভালোভাবে ঢুকলে মাছটা খেতে সুস্বাদু লাগে। হয়ে গেছে আমার নুন হলুদ মাখানো, এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ততক্ষণে অন্যান্য জিনিসগুলো আমি রেডি করে নেব। কলা পাতায় ইলিশ মাছের ভাপে করতে গেলে যা যা উপকরণ লাগছে, এখানে আমি 8-9টি লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো আমি নারকেলের সাথে পেস্ট করে নেব, যেহেতু 10 পিস মাছ আছে সেই অনুপাতে নিয়েছি। এখানে হাফ পোর্শন নারকেলের পুরোটাই কুড়িয়ে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা চিড়ে নিয়েছি। এখানে 1.5 চা চামচ সর্ষে বাটা নিয়েছি। এবার আমি এখান থেকে নারকেলগুলো আর এই লঙ্কাগুলো একসাথে পেস্ট করে নেব। আমি মাছগুলোর মধ্যে সব বাটাগুলোকে দিয়ে দিয়েছি। এখানে নারকেল আর লঙ্কাটাকে একসাথে বেটে নিয়েছি, আর সর্ষে বাটাটাও এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব 3-4 চা চামচ মতন সর্ষের তেল। আপনারা সর্ষের তেলের পরিমাণটা যারা কম দিতে চাইছেন তারা কম দিতে পারেন, তবে যেহেতু এটা ভাপে হবে তাই এখানে একটু সর্ষের তেলের পরিমাণটা বেশি দিলে সেটা ভালো হয়। তাই আমি এখানে কলা পাতাটাকে এভাবে আগুনের ওপর দিয়ে একটু কিছুক্ষণ ধরে সেকে নিতে হবে, তাহলে কলা পাতাটা নরম হয়ে যাবে আর যখন পাতুরির জন্য সেটাকে ভাঁজ করা হবে তখন সেটা ভেঙে যাবে না। তাই এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে এটা সেকে নিতে হবে, তাহলেই আমাদের কলা পাতায় ভাপেটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। আমরা মাছগুলো কলা পাতার মধ্যে এভাবে সাজিয়ে নেব। কলা পাতাটা আমরা বেশ বড় নিয়েছি, কারণ এটা ভাতের মধ্যে দেওয়া হবে, তাই বড় কলা পাতা নিলে সেটা ভাজ থেকে বেরিয়ে যাবে না, মশলাগুলো ভাতের মধ্যে মিশে যাবে না, তাই বেশ খানিকটা বড় কলা পাতা নিতে হবে। এবার মাছগুলো দিয়ে তারপরে মশলাগুলোকে দিয়ে দিতে হবে। আমাদের মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার কলা পাতাটাকে কি করে ভাজ করছি সেটা দেখুন। এভাবে কলা পাতাটাকে
ভাঁজ করে নিতে হবে। কলা পাতাটা বড় না নিলে এভাবে ভাঁজ করতে পারবেন না। এভাবে ভাঁজ করে নিয়ে তারপরে সেটা দিতে হবে। দেখুন, আমরা একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির ভেতরে সেই মাছগুলোকে কলা পাতায় মুড়ে ভেতরে বসিয়ে দিয়েছি। আর আরেকটা কথা, আপনাদের কাছে যদি বড় কলা পাতা না থাকে তাহলে আপনারা ছোট ছোট কলা পাতায় একটি একটি করে মাছ ভরে সেটাকে দড়ি দিয়ে বেঁধে বসিয়ে দিয়ে তার উপরেও ভাতগুলো দিয়ে করতে পারেন। আর হাঁড়ি যদি অসুবিধে হয় তাহলে সেখানে আপনারা বড় একটি সসপ্যান নিতে পারেন, তার উপরেও করতে পারেন। আমি ভাতগুলো অন্য একটা হাঁড়িতে করে নিচ্ছি। ভাতগুলো প্রত্যেক দিন যতটা পরিমাণ হওয়ার পর নামাই, আজকে তার থেকে একটু কম পরিমাণ হবে তার আগেই নামিয়ে নেব। কারণ যেহেতু এর মধ্যে মাছগুলো পড়ে আবার কিছুক্ষণ হবে, তাই ভাতটাকে খুব নরম করলে চলবে না। দেখুন, আমার ভাতগুলো হয়ে গেছে। এবার এই ভাতগুলোকে আমি এই হাঁড়িতে নিয়ে নেব। এভাবে বড় একটি হাতা দিয়ে ভাতগুলোকে তুলে তুলে এই হাঁড়িতে ঢেলে নিতে হবে। ভাতের মাড়টা খুব বেশিক্ষণ ধরে ঝরালে চলবে না। ভাতের মাড়টাকে আপনি জাস্ট ঝরিয়ে দিয়ে 2 মিনিটের মধ্যেই তুলে ফেলতে হবে। কারণ ভাতের মাড়টা খুব বেশি ঝরে গেলে ভাতটা বেশি শুকনো হয়ে যেতে পারে। তাই এভাবে আমি এবার ভাতগুলোকে ঢেলে নেব পুরোটা। এভাবে একটি গামলার মধ্যে আমি কিছুটা গরম জল আগেই করে রেখেছিলাম। এবার এই গরম জলটা আবার আঁচ ধরিয়ে বসিয়ে দিয়েছি এবং তার উপর সেই হাঁড়িটি বসিয়ে দিয়েছি যার মধ্যে কলা পাতায় মোড়া মাছগুলো আছে, তার উপরে ভাত দেওয়া আছে। এভাবে আঁচ বাড়ানো অবস্থায় 2 মিনিট হওয়ার পরে আঁচটা কমিয়ে অন্তত 20 মিনিট হতে দিতে হবে। তারপরে রেডি হয়ে যাবে আমাদের আজকের ইলিশ ভাতে। আমরা ইলিশ ভাপা অনেক খেয়েছি, তবে ইলিশ ভাতেটা আপনারা ট্রাই অবশ্যই করবেন, কারণ এটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে। রেডি হয়ে গেছে আমাদের ইলিশ ভাতে। আজকে যে রেসিপিটা করলাম সেটা বছরে একবার অন্তত করে আমরা খেতেই পারি, কারণ ইলিশ বর্ষায় আসে। সেই বর্ষার ইলিশ দিয়ে এভাবে ইলিশ ভাতে খেতে বেশ দারুণ লাগে। তাই ইলিশ ভাতেটা অবশ্যই আপনারা সবাই একবার ট্রাই করবেন। একটু সময় সাপেক্ষ ঠিকই, কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর তার সাথে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমরা যখনই যা আইটেম করব তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়।